অনেকে আমরা মুসলমান হওয়ার পরও আমাদেরকে জাহান্নাম যেতে হবে, কারণ আমাদের আকীদা বিশ্বাস ঠিক নয়। যেমন ধরুন আজকে দেখুন, প্রতিটি মানুষের আমল যদি বিশুদ্ধ না হয়, তার কলব, তার অন্তর, তার আমল যদি ঠিক না হয়, তাহলে সে যতই সালাত আদায় করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, কোনো কাজ হবে না। যেমন কোনো মানুষের যদি দেহে যদি তার ক্যান্সার হয়, তাহলে তার জন্য মৃত্যু অবধারিত। অনুরূপভাবে মানুষ যদি সে আমল করে আর সে আমল যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হয়, সঠিক না হয়, তাহলে আমল করার পরও তাকে জাহান্নাম যেতে হবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কিয়ামত দিবসে আমল পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন অনেকে আমলকে গ্রহণযোগ্য হবে না, বরঞ্চ সেগুলো ধুলির করার নাই বাতাসে উড়ে যাবে, অর্থাৎ তাদের আমলগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হবে না। তাই প্রতিটি মুসলমানের জন্য তাদের আমলগুলো বিশুদ্ধ করতে হবে। দেখুন আমাদের আকীদা, আকীদা কাকে বলে? আকীদা হচ্ছে অন্তর্নিহিত যে বিশ্বাস, যে বিশ্বাসটা আপনি আপনি বাস্তব জীবনে প্রয়োগ করবেন, সেটা যদি ঠিক না হয়। যেমন ধরুন পৃথিবীতে প্রায় 800 কোটি লোক রয়েছে, তার মধ্যে প্রায় 640 কোটি লোক হচ্ছে নাস্তিক, মুশরিক, বিভিন্ন ধর্মের, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ হিন্দু, সবগুলোই তাদের আকীদার জন্য, বিশ্বাসের জন্য গ্রহণযোগ্য হবে না। কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছেন, তাদের আমলগুলো গ্রহণযোগ্য হবে না, হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান হয়েও, আমরা আমল করেও আমাদের আমলগুলো গ্রহণযোগ্য হবে না, কারণ যদি সত্যিকার অর্থে আমলগুলো ঠিক না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে একেবারে শেষ আয়াতে আল্লাহ বলছেন, ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করতে চাও, ভালোবাসতে চাও আল্লাহকে, তোমাদের দুইটি কাজ করতে হবে। একটি হচ্ছে ফালইআমাল আমালান সালিহা, বিশুদ্ধ আমল করতে হবে, আর আমলের সাথে কোনো শিরক করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। তাই জন্য আমাদের আকীদাগুলো, বিশ্বাসগুলো আমাদের সঠিক করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি যে প্রথম হাদিস সেখানে ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া, যে প্রতিটি মানুষের আমল নির্ভর করছে তার নিয়তের উপর, মানুষ যা নিয়ত করবে সেটা প্রতিফলিত হবে। তাই জন্য আপনাকে সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি আমল করছেন, না মানুষকে দেখানোর উদ্দেশ্য আমল করছেন, আপনার বিশুদ্ধ আমল ঠিক করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষের অন্তরে একটি গোস্ত টুকরো রয়েছে, সেই গোস্তের টুকরোটা যদি বিশুদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সকল কিছু বিশুদ্ধ হয়ে যাবে, মানুষের সমস্ত বডি ঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেই মাংস যদি বিশুদ্ধ ঠিক না হয়, তাহলে তার সকল কিছু নষ্ট হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই রক্ত মাংসপিণ্ডটা কী, সেটা হচ্ছে মানুষের অন্তর। তাহলে অন্তরের সাথে মানুষের আমল জড়িত। তাই জন্য আমাদের কালকে, আমাদের অন্তরকে বিশুদ্ধ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম বলছেন, ইন্নাল কুলুব তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদ ইদা আসাবাহুল মা, কিলা ইয়া রাসূলুল্লাহ
ওমা জালাহা ক্বালা কাসরাতু যিকরুল মউত ওয়া কাসরাতু তিলাওয়াতিল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের অন্তর মরিচা পড়ে যায় যেভাবে লোহাতে যদি পানি পড়ে লোহা মরিচা পড়ে যায়। সাহাবারে প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, অন্তরকে কিভাবে মরিচা মুক্ত করা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যদি বেশি করে কোরআন তেলাওয়াত করে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ যদি অর্থসহ কোরআন অনুধাবন করে, একটা মৃত্যুকে স্মরণ করতে হবে বেশি করে, দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থসহ ভালো করে অনুধাবন করতে হবে কোরআন মাজিদকে, তাহলে মানুষের অন্তর ঠিক হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। যদি অন্তর পরিশুদ্ধ না হয় তাহলে কিন্তু আমল কবুল হবে না। অনেকে আমরা মুসলমান হওয়ার পরও আমাদেরকে জাহান্নাম যেতে হবে, কারণ আমাদের আকীদা বিশ্বাস ঠিক নয়। যেমন ধরুন, আজকে কয় তারিখ শাবান মাসের, কি বলতে পারবেন? আজকে 14 শাবান, তাই না? যেটা আমাদের দেশে বলা হয় বলছেন, আল্লাহ বলছেন জীবনে তাদের এবাদত কবুল হবে না।
এবং কেন রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন তাহলে আপনার আমলগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। অথচ আজকে দেখুন, আমরা কবরে সিজদা করছি, আমরা পীরের কাছে সিজদা করছি, অনেকে দেখবেন দেখা যাচ্ছে আজকে ফেসবুকের মধ্যে যে পীর বসে আছে তার পায়ে সিজদা করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ সিজদা আল্লাহ ছাড়া কারো কাছে করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ আহাদা, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যাবে না। অথচ দেখবেন আজকে পীরের দরবারে সিজদা করছেন। আজকে ইমানকে দেখবেন, আমি একবার চিটাগাংয়ে গেলাম বাইরের প্রস্তাবের মাজারে, দেখলাম সামনে একটা পুকুর, সেই পুকুরে আপনার মাছগুলো কাসিম ধরছে, সেখানে মানুষ নজর করছে, নিয়ত করছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কিসের জন্য আসছেন? সে বললে আমি কুমিল্লা থেকে আসি, যে আমার ছেলে অসুস্থ, এই মাছকে খাওয়াবো। আমি বললাম খাওয়ালে কি হবে? বললে আমার ভালো মুসিবত দূর হয়ে যাবে, তার আমল কি থাকবে? আপনি সারা বছর আমল করলেন, জীবন যদি কখনো আল্লাহর সাথে শিরক করেন টোটাল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে। অথচ আজকে দেখুন, আমাদের যখন নির্বাচন শুরু হয়, আমাদের যারা পার্টি দল করে সবাই চলে যায় কোথায়, কোথায় চলে যায়? শাহজালালে। সেখান থেকে নির্বাচন তাদের পরিচালনা, নির্বাচন তাদের ক্যাম্প শুরু করে, তাদের ধারণা হচ্ছে যে আমরা শাহজালাল মাজারে গিয়ে এখান থেকে দোয়া করি তাহলে আমরা নির্বাচনে পাস হব। এই আকীদাকে বিশ্বাস করবে তার সকল আমল নষ্ট হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা নিয়ে যাই। কিন্তু আপনি যদি বিশ্বাস করলেন যে ক্ষমতা দেওয়ার মালিক এই মৃত শাহজালাল বাবা, তাহলে আপনার এই নামাজ, আপনার রোজা, আপনার যাকাত কোনো কবুল হবে? এই যে আমাদের বিশ্বাস। অথচ আমরা মুসলমান, আমরা পাঁচ বছর সালাত আদায় করছি, প্রতি বছর হজ করছি, অথচ আমরা আল্লাহর সাথে শিরক করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান এনেছে কিন্তু আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন কি কথা কি মিথ্যা কথা বলেছেন? আজকে বাস্তব দেখুন, যদিও আল্লাহ রাব্বুল আলামিন যারা আমরা আহলে হাদিস বলে দাবি করি, আমরা হয়তো বা শিরক এবং বিদআত থেকে মুক্ত, কিন্তু বাংলাদেশের 90% লোক আজকে শিরকের সাথে জড়িত, আজকে বিদআতের সাথে জড়িত। শিরক যেভাবে আপনার আমলকে ধ্বংস করে যায়, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, অনুরূপভাবে শিরক মানুষের আমলকে আপনার দূষিত করে ফেলে, অনুরূপভাবে বেদাত যেটা নবী করেন নাই, যেভাবে আজকে আমরা যারা সবাই বরাত পালন করবেন, যারা 100 রাকাত নামাজ পড়বেন, যারা হালাল রুটি খাবেন, তাদের এই আমল বরবাদ হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করবেন যে ভাই সালাত আদায় করলে গুণ হবে কেন, হালাল রুটি খেলে গুণ হবে কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় তিনি 8 রাকাতের বেশি সালাত কিয়ামুল্লাহ আদায় করেন নাই, অথচ আপনি 100 রাকাত সালাত আদায় করলেন, তাহলে আপনি কি মুসলমান হতে পারবেন? কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত করেই সারা রাত শেষ হয়ে যেত, অথচ আপনি খুব দ্রুত বেগে মুরগি যেভাবে তার আধার খায় সেভাবে আপনি সালাত আদায় করলেন, আপনার 100 রাকাত সালাতের জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাওয়াদে বলছেন ফাবাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়াউন, যারা সালাত আদায় করে তারা জাহান্নামে হবে। কারণ কি? আল্লাহ বলছেন যে তারা মানুষের উদ্দেশ্যে মানুষকে দেখানোর জন্য তারা সালাত আদায় করে এবং তারা সালাত পড়তে অমনোযোগী। তাহলে আপনি সালাত আদায় করলেন অমনোযোগী হয়ে, 100 টাকা সালাত আদায় করলেন, আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রাকাত পূজো করলো এবং দু রাকাত নামাজ পড়লো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন, সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা শবে বরাতের দিনে 100 রাকাত সালাত আদায় করছি, আর সালাত কি খুব দ্রুত হয়ে এই দ্রুত নামাজ পড়ার থেকে নামাজ না পড়লে বরঞ্চ সব বেশি হবে, কথা ঠিক না ঠিক বললাম ভাই? যদিও এটা আমরা করছি না কিন্তু অধিকাংশ লোককে করছে না, এই জন্য বিশেষভাবে আমাদের আকীদাকে বিশুদ্ধ যদি না হয়, এই দেখুন আমাদের বড় বড় মুফতি সাহেব বড় বড় যারা আছেন তাদের আকীদা হচ্ছে যে আপনাকে আপনার মাজহাব মানতে হবে, আপনাকে পীর ধরতে হবে। আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় যে পীর সে যে বলছি তার বেদে মানিপাতে পড়ে দেখলাম একটা আরবিতে বাক্য নিয়ে আসা হয়েছে, সেখানে বলা হয়েছে যে মান লাইসা ওয়ালিয়ুন ফা ওয়ালিয়ু শাইতান, যার পীর ওলি নাই তার সে হচ্ছে শয়তান, অর্থাৎ তাকে ওলি বা পীর ধরতে হবে এবং পীর না ধরে জান্নাত যাওয়া যাবে না, কথা ঠিক? উনি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসে বলছেন উনি কারা, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহ উনি তারাই হবে যারা ঈমানদার এবং আল্লাহকে ভয় করে। তাহলে যদি আপনি সত্যিকার অর্থে ঈমানদার হয়ে থাকেন আল্লাহকে ভয় করেন তাহলে আপনিও আল্লাহর বন্ধু। অথচ আমাদের পীর সাহেবরা মানুষকে প্রতারণা করে তারা বলছে যে পীর ধরতে হবে, এই জন্য অনেকে মনে করছে পীর ধরলে জান্নাত চলে যাবে। কেউ যদি এই আকীদা বিশ্বাস করে তাহলে তার সালাত, তার যাকাত, তার সিয়াম, তার হজ কোনোই কবুল হবে না। অথচ আজকে আমরা সেটাই করছি। আমরা আজকে দেখুন এই গত মাসে যে আমাদের দেশে ভাষা দিবসগুলো ঢাকার বুকে ঐতিহাসিক শহীদ মিনারে আমরা খালি পায়ে ফুল দিয়ে কোটি কোটি টাকার ফুল নিয়ে সে আমরা সালাম বরকতকে ফুল দিলাম, সালাম বরকতকে ফুল দিলে কি তার জন্য সব হবে? সেই বদর প্রান্তে উহুদ প্রান্তে যে সমস্ত সাহাবারা শুয়েছিলেন সেখানে কি ফুল দেওয়া হয়? ফুল দিলে লাগবে কি হবে? বরঞ্চ আপনি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করুন, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে আল্লাহ যারা ঈমানের সাথে মারা গেছে তাদের গুনাহ খাতে মাফ করে দাও। অথচ আমরা কি করলাম? সেখানে পুষ্প অর্পণ অর্পণ করলাম এবং নিরবতে পালন করলাম, আপনার সারা জীবন আমল ধ্বংস হয়ে গেল এক সেকেন্ডের ভিতরে। শয়তান কিভাবে আপনার আমলকে ধ্বংস করবে আপনি কল্পনা করতে পারছেন না। অথচ আপনি একজন মুসলমান কিন্তু আপনি এই যে ফুলটা দিলেন কিন্তু আপনার আমল তো শেষ হয়ে গেল। এমনকি দেখেন সে তার কবরও নেই একটা ছবি টানিয়ে সেখানে আমরা আমাদের নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা নিরবতা পালন করে সেখানে পুষ্প অর্পণ করলাম, আপনি তো মনে করছেন এটা দিলে অসুবিধা কি, কিন্তু আপনার আমল শেষ হয়ে গেল। এই জন্য শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে ডানে বামে আমি ধ্বংস করে দেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার যারা খালেজ বান্ধব হবে তুমি ধ্বংস করতে পারবে না। সময় দিয়ে ব্যক্তি মনে এবং যারা দূর এবং কাছে এই বিদেশে যারা দেখছেন এই লাইভে ফেসবুকে আমি অনুরোধ করব আসুন আপনার আমার আমলকে আমাদের অন্তরকে বিশুদ্ধ করে। যদি আপনি জীবনে কখনো শের করে থাকেন, বেদাত করে থাকেন, কুফরি করে দেন, আজকে আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমল আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, হে ইমানদারগণ তোমরা গুনাহ করেছো আল্লাহর কাছে অন্তর অন্তস্থকে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ গুলো ক্ষমা করে দিবে এবং তোমাদের এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত বলছেন অতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুরহামুন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো হয়তোবা তোমরা সফলতা অর্জন করবে। সম্মানিত ভাতৃমণ্ডলী আসুন আমরা জীবনে ছোট গুণা বড়
বলবো না, জেনে শুনে অনেক গুণা করেছি, অনেক অপরাধ করেছি, আমরা আমাদের অন্তরকে ধ্বংস করে দিয়েছি। যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করুন, যদি দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন ভাই দোয়া আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ ফাফাসাত আইনাহু, যে ব্যক্তি গভীর রাতে ওঠে আল্লাহর কাছে দোয়া করবে এবং চোখ থেকে পানি বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো সুন্দর স্থান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আমলকে বিশুদ্ধ করে, যারা আজকে দান্তব্রত আছেন, যারা আজকে শিরকের সাথে জড়িত, যারা আজকে বিদআতের সাথে জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হিদায়াত করুন। আর বিশেষভাবে আমি অনুরোধ করব আমাদের বড় বড় মুফতি শেখ, বড় বড় পীর শেখ, যারা আজকে শিরকের আড্ডাখানা দিয়েছেন, বেদাতে আড্ডাখানা দিয়েছেন, আপনারা সতর্ক হন, আপনারা মানুষকে আর প্রতারণা করুন না। এই প্রতারণার জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাহান্নামে দিবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা, যারা কোরআনের বিধানকে গোপন করবে দুনিয়াতে কিছু অর্থের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন তাদের পেটে না আগুন খাচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, বা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের অবধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আলেম ওলামাদেরকে মুফতি সাহেবদেরকে হক কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে বিশুদ্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে কবুল করুন। অবশেষে শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে এখানে আসার জন্য এবং কিছু বলার জন্য, এবং আমরা আরও দোয়া করছি তিনি যে স্বল্প সময়ে একটি বিশাল প্রতিষ্ঠান করেছেন 2-3 বছর বোধে, আমার দেখে অবাক লেগেছে যে স্বল্প সময়ের মধ্যে বিশাল এলাকা জুড়ে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান করছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিক্ষা প্রতিষ্ঠান যেন একদিন যেন বিশ্ববিদ্যালয়ে